ডিয়ার ভিউয়ার্স, সবাইকে আরেকবার স্বাগতম আমার এই চ্যানেলে। আজকে আমরা ফ্লোচার্ট সম্পর্কে আলোচনা করতে যাচ্ছি। এর আগে একটা ফ্লোচার্টের তোমাদের বেসিক ডিসকাশন সম্পর্কে একটা আলোচনা করেছিলাম, আর আজকে ওই বেসিক ডিসকাশনের পরে আমরা কিভাবে এক্সাম হলে আমাদের পরীক্ষার প্রশ্নপত্রগুলো উত্তর করব সেই সম্পর্কে একটা আমি তোমাদেরকে এক্সাম্পল দিয়ে বোঝানোর চেষ্টা করব। আর আমি চেষ্টা করব এভাবে আমাদের ইন্টারমিডিয়েট ফার্স্ট ইয়ারের যে ফার্স্ট পেপার যে বইটা আছে, এই বইয়ের যতগুলো প্যাসেজ আছে সবগুলো প্যাসেজ থেকে এই ধরনের ফ্লোচার্টগুলোকে সমাধান করে তোমাদের সামনে উপস্থাপন করার। তো চলো, আজকে আমরা যে বিষয়টা নিয়ে তোমরা অলরেডি দেখতে পাচ্ছ যে আমার এই অন স্ক্রিনে যে আমরা কোন প্যাসেজটা নিয়ে আলোচনা করতে যাচ্ছি, একদম শুরু প্যাসেজটা, সেটা হলো নেলসন ম্যান্ডেলা ফ্রম অ্যাপার্টহাইড ফাইটার টু প্রেসিডেন্ট। তো এখান থেকে আমাদের দুই ধরনের সাধারণত প্রশ্ন এসে থাকে। তো প্রবাবল কোয়েশ্চেনের মধ্যে এরকম দুইটা ফ্লোচার্ট সবচেয়ে বেশি এসে থাকে প্রশ্নে। তো তোমরা সেই প্রশ্নগুলো একটু জাস্ট দেখে নাও। প্রথম প্রশ্নটা যেমন এখানে আছে, রিড দ্য ফলোয়িং টেক্সট অ্যান্ড মেক ফ্লোচার্ট শোয়িং দ্য কজেস অফ সাকসেস অফ ম্যান্ডেলা অ্যান্ড দ্য ক্যারেক্টারিস্টিক অফ ম্যান্ডেলা দ্যাট হেল্প হিম টু অ্যাচিভ সাকসেস। এখানে অবলিক দিয়ে দেওয়া আছে, কারণ দুইটার অর্থ প্রায় একই, আমি একটু পরেই পুরো জিনিসটা আলোচনা করছি। এরপর দেখো পরবর্তীতে যেটা দেওয়া আছে, রিড দ্য ফলোয়িং টেক্সট অ্যান্ড মেক ফ্লোচার্ট শোয়িং দ্য স্ট্রাগল অফ নেলসন ম্যান্ডেলা ফর মাল্টিরেশিয়াল ডেমোক্রেসি অ্যান্ড হিজ অ্যাচিভমেন্ট। তো এই যে আমরা পুরো বিষয়টা পড়লাম, এই দুইটা ফ্লোচার্টই আজকে আমরা সম্পূর্ণ ক্লাসটার মধ্যে সমাধান করার চেষ্টা করব। আশা করি তোমরা সম্পূর্ণ ক্লাসটা দেখবে এবং এই সম্পূর্ণ ক্লাসের পরে এই দুইটা সমাধান তোমরা নিজেরা পেয়ে যাবে, এবং এটা তোমরা অবশ্যই তোমাদের খাতায় নোট করে রাখবে যাতে তোমাদের ভবিষ্যতে উপকারে আসে। তো চলো এখন আমরা কোয়েশ্চেন প্যাটার্নটা দেখে নিই। কোয়েশ্চেন প্যাটার্নে ঠিক এরকম একটা প্যাসেজ দেওয়া থাকবে, আর এরপরেই কিন্তু তোমাকে একটা ফ্লোচার্টের প্রথম যে অংশটা সেটা দেওয়া থাকবে। এখন একটু খেয়াল করে দেখো, এই যে তোমার নিচে, আমি একবার তুমি যদি একটু বোর্ডের দিকে তাকাও, নিচের দিকে দেখো, প্রথমে এখানে দেওয়া আছে ফর্ম ডিটারমিনেশন। এখন এটা থেকে তোমার আগে যে কাজটা করা উচিত, পুরো প্রশ্নটা একটু পড়া উচিত। তো প্রশ্নটা দেখো, রিড দ্য ফলোয়িং টেক্সট মেক ফ্লো চার্ট শোয়িং, এই পর্যন্ত প্রায় প্রত্যেক প্রশ্নে একই থাকে, এটা আসলে কিছু না। এরপর দেখো শোয়িংয়ের পর যে বিষয়টা আছে সেটা খুব ইম্পর্টেন্ট। এখানে বলা আছে দেখো, দ্য কজেস অফ সাকসেস অফ ম্যান্ডেলা, ম্যান্ডেলার সাকসেসের যে কারণগুলো কী কী, মানে সে যে এত সফল হলো একজন লিডার হিসাবে, এর মূল কারণগুলো আসলে কী, সেই বিষয়টা এখানে বলা হয়েছে। এরপর দেখো বলা হয়েছে, দ্য ক্যারেক্টারিস্টিক অফ ম্যান্ডেলা দ্যাট হেল্প হিম টু অ্যাচিভ সাকসেস। এবং তারপর বিষয়টা বলা হয়েছে যে ম্যান্ডেলার যে ক্যারেক্টারিস্টিকগুলো যেগুলো তাকে সাকসেস অর্জন করতে সবচেয়ে বেশি সাহায্য করেছে, সেই চারিত্রিক বৈশিষ্ট্য, তার মানে একই কথা, তার চারিত্রিক বৈশিষ্ট্যগুলোই তো তার এক একটা কারণ। তাহলে যেভাবে আসুক না কেন, প্রশ্নের উত্তরটা কিন্তু প্রায় সেম, একই রকম থাকবে। তো এখানে দেখো তোমরা খেয়াল করে দেখবা যে প্রথম যে ইনফরমেশনটা এখানে দেওয়া আছে ফার্ম ডিটারমিনেশন, এই ফার্ম ডিটারমিনেশনের মধ্যে তোমরা এখন দেখবো যে ইনফরমেশনটা কোথায় পাওয়া যাচ্ছে। দেখো এখানে আছে, ম্যান্ডেলা নেভার লস্ট হিজ রিজার্ভ টু ফাইট ফর হিজ পিপলস ইমানসিপেশন, এই পর্যন্ত দেওয়া আছে, যেখানে বলা হয়েছে যে জনগণের স্বাধীনতার জন্য সে তার যুদ্ধটাকে কোনোভাবেই কী করে নেই, মানে ছেড়ে যায় নাই, তার সংকল্প থেকে কোনোভাবে সেই সরে যায় নাই, তো এই কথা বলা হয়েছে। পরে বলছে, হি ওয়াজ ডিটারমিন্ড, সে ছিল দৃঢ় সংকল্পবদ্ধ টু ব্রিং ডাউন অ্যাপার্টহাইড, এই যে বর্ণবাদকে পতন করার ক্ষেত্রে সে ছিল দৃঢ় প্রতিজ্ঞাবদ্ধ। তো এখন একটু খেয়াল করে দেখো, এই যে এই জায়গাটা থেকে এই ডিটারমিন্ড থেকে কিন্তু এখানে নিয়ে আসা হয়েছে ফার্ম ডিটারমিনেশন, মানে ওখানে ছিল অ্যাডজেক্টিভ হিসাবে আর এখানে ব্যবহার করা হলো নাউন হিসাবে। তা আমরা এখন এটাকে একটা ড্রাফট করে দেখাবো। মনে করো তুমি একজন স্টুডেন্ট হিসাবে, তোমার কাজ কী করা বলো তো, ড্রাফট করা, একটা নকশা তৈরি করা, যে আমি একটা প্ল্যান করা যে এই জিনিসটা এইভাবে করলে আমি আনসারটা পাবো, এটা কিন্তু তোমাকে অবশ্যই করা উচিত, নাহলে তুমি সঠিক আনসারে যেতে পারবে না। যেমন এখানে যেমন দেওয়া আছে ফার্ম ডিটারমিনেশন, এখানে তুমি পেয়ে গেলা ফার্ম ডিটারমিনেশন, তার একটা চারিত্রিক বৈশিষ্ট্য বা তার এই কারণ,
এরপর দেখো তার আরেকটা মানে বৈশিষ্ট্য, এরপরে এর আগে কিন্তু আর কোনো ইনফরমেশন পাওয়া যাবে না, আমি আগেই বলে দিচ্ছি। এর আগের ক্লাসটা যদি তোমরা দেখে থাকো, ওই ক্লাসে আমি সম্পূর্ণভাবে বলে দিয়েছি যেখান থেকে প্রথম ইনফরমেশনটা থাকবে তারপরে থেকেই বাকি ইনফরমেশনগুলোকে নিতে হবে। এখন এখানে দেখো লেখা আছে যে ডিটারমিন্ড, এই ডিটারমিন্ডের পরের যে অংশটা আছে এখানে কোনোভাবেই মানে তার আগের কোনো ইনফরমেশন দেওয়া যাবে না। তারপরে দেখো কি আছে, ওয়াইল অ্যাভয়েডিং সিভিল ওয়ার, তাহলে এটাও কিন্তু একটা তার চারিত্রিক বৈশিষ্ট্য, মানে সে কী করত যে কোনো ধরনের যুদ্ধ চাইতো না। সাধারণত অন্য অন্য যারা নাকি নেতৃত্বের স্থানে ছিল তাদের মধ্যে কিন্তু একটা কী ছিল যে যুদ্ধ একটা সমাধান, হ্যাঁ অনেকেই, কিন্তু তার মতনও কিছু নেতা ছিল যারা নাকি যুদ্ধটাকে এড়িয়ে যেত। তাহলে আমি কিন্তু বলতে পারি তার একটা চারিত্রিক বৈশিষ্ট্য বা একটা কারণ তার সফলতার, অ্যাভয়েডিং সিভিল ওয়ার। এরপর দেখো কেসে হিজ প্রেস্টিজ অ্যান্ড কারিজমা, তার কি বলতো যে প্রেস্টিজ অ্যান্ড কারিজমা, তার সম্মান এবং তার অলৌকিক যে ক্ষমতাগুলো আছে সেটাও কিন্তু এক একটা কারণ। তো আমি এটাও কিন্তু এখানে বসাতে পারি, আমি মনে করো এই জিনিসটাকে এখানে নিয়ে আসলাম। ওকে, এরপর দেখো, এরপর তুমি যদি একটু পড়তে থাকো এখান থেকে এরকম করে, তাহলে তুমি দেখবা কি যে আর কি অংশটা পাওয়া যায় যেটা তাকে অনেক বেশি সাহায্য করেছে। তো এখানে তুমি যদি একটু খেয়াল করে দেখো তার পরের লাইনে লেখা আছে আই হেট রেস ডিসক্রিমিনেশন, তাহলে সে কী করতো বলতো যে রেস ডিসক্রিমিনেশনকে একদম খুব ঘৃণা করতো। যেহেতু সেটাকে ঘৃণা করতো তারও এটা একটা বৈশিষ্ট্য, সে কোনো ধরনের বর্ণবাদকে সে সাপোর্ট করে না। তো এই যে, তাহলে আমি কিন্তু এটাও দিতে পারি হেট রেস ডিসক্রিমিনেশন। এবং তারপরে খেয়াল করো এরপরে যে ব্যাপারটা, তো এখান থেকে দেখো একটু নিচে এই আমার 7 নম্বর লাইনের মধ্যে তুমি দেখো, সরি 6 নম্বর লাইনটা, উই হ্যাভ অ্যাট লাস্ট অ্যাচিভড পলিটিক্যাল ইমানসিপেশন, আমরা আমাদের পলিটিক্যাল যে স্বাধীনতা সেটা আমরা অর্জন করেছি, সেই কথা বলেছিল। তাহলে এই যে রাজনৈতিক যে একটা স্বাধীনতা অর্জন করা, এটাও কিন্তু তার একটা গুণাবলী ছিল, সে এই জিনিসটা অর্জন করতে পেরেছিল। এখন তুমি এটাকে লিখতে পারো অ্যাচিভ আওয়ার পলিটিক্যাল ইমানসিপেশন। এবং সর্বশেষে তুমি পেতে পারো যে এরকম দেখো একদম লাস্ট যে সেন্টেন্সটার আগে, অ্যান অ্যাডভোকেট অফ হিউম্যান ডিগনিটি, মানে মানুষের মর্যাদার একজন সমর্থক, মানে মানুষের মর্যাদা সে মানে দৃঢ় করবে এবং এটা সে প্রতিষ্ঠা করবে, সেই সমর্থক হিসাবে সে কাজ করেছে। তো এইগুলো কিন্তু তার এক একটা চারিত্রিক বৈশিষ্ট্য, তো আমি এটাও এখানে দিয়ে দিতে পারি। এখন তুমি ভাবতে পারো তোমার সবগুলো আনসার ঠিক আছে এবং তোমার প্রবল যে আনসারটা আছে এটাই হওয়ার কথা, তুমি যেটা এখন শ্রেণী দেখতে পাচ্ছ। এখন মনে করো টিচার তোমার যে খাতাটা দেখতে গেল, মনে করো প্রথমটা কোনো একজন টিচার রাইট দিল, আরেকজন টিচার ক্রসও দিয়ে দিতে পারে, এটা তার মনের উপর ডিপেন্ড করবে। কেন আমি তোমাকে পরে বলছি, এটা ঠিক আছে রাইট দিয়ে দিল 2 নম্বরটা, পরেরটা আবার সে কাটা দিল, এটাও কাটা দিল এবং 6 নম্বরটা রাইট দিয়ে দিল। তো তোমার যদি একদিন ভালো টিচার হয় তুমি এখানে 6 পেয়ে যাবা ইজিলি, কিন্তু তোমার তো এখানে 6 পাওয়াটা উচিত না, তোমার এখানে 10-এ 10-ই পাওয়া উচিত। তাহলে তোমার আনসারের সাথে আর টিচারের যে এক্সপেকটেশন তোমার থেকে, সেটা কোন জায়গাটায় সমস্যা ছিল তোমরা একটু খেয়াল করে দেখো। এই যে প্রথম যে আমাকে নোটটা দেওয়া হয়েছিল, এটা একটা নাউন ফ্রেজ, এটা একটা কী ফ্রেজ, নাউন ফ্রেজ। তো আমাকে কি করতে হবে, পরের যে ব্যাপারগুলো আছে এগুলো কি নাউন ফ্রেজ আকারে দিতে হবে। খেয়াল করো এই যে অ্যাভয়েডিং আ সিভিল ওয়ার, এই জায়গাটাকে আমি যদি অ্যাভয়েডের নাউন কী দিতে পারতাম, অ্যাভয়েডেন্স, হ্যাঁ কী দিতে পারতাম, অ্যাভয়েডেন্স, দ্য অ্যাভয়েডেন্স অফ সিভিল ওয়ার। তো এইবার আমার কিন্তু একটা সম্পূর্ণভাবে নাউন ফ্রেজ হয়ে গেছে, তো এখন কিন্তু এটাকে কাটা দেওয়ার কোনো সম্ভাবনা নাই। এখানে হিজ প্রেস্টিজ অ্যান্ড কারিজমা, এটা আমি হিজ দিলেও চলে না দিলেও চলে, আমি শুধু যদি লিখি যে প্রেস্টিজ অ্যান্ড কারিজমা, ওকে ইট ইজ অলসো রাইট। দেন পরটা দেখো, এখানে বলা হয়েছে দেখো যে হেট রেস ডিসক্রিমিনেশন, হেট কিন্তু একটা ভার, আর আমাকে বলা হয়েছিল নাউন ফ্রেজ করতে, তাহলে হেটের নাউনটা কি, হেট্রেড, কি হেট্রেড, তুমি বলতে পারতো হেট্রেড অফ রেস ডিসক্রিমিনেশন। তাহলে কিন্তু এই জায়গাটায় আর কোনোভাবেই নাম্বারটা কাটার কোনো সম্ভাবনা থাকে না। নেক্সট এখানে বলছে অ্যাচিভড আওয়ার পলিটিক্যাল ইমানসিপেশন, মানে সে অর্জন করেছে। এখন আমি কি তাকে বলবো আমি অর্জন করেছি বলে এটাই তার গুণা বলি? আমি যদি বলি যে পলিটিক্যাল ইমানসিপেশন অর্জন করার একজন যোগ্য নেতৃত্ব বা যোগ্য নেতা,
তাহলে কিন্তু বলা এই জিনিসটা হয়ে যায়। তাহলে আমি কি দিয়ে করতাম এখানে, এ লিডার অফ পলিটিক্যাল ইমানসিপেশন, জাস্ট কথাটাকে একটু ঘুরিয়ে দেওয়া এবং এখানে একটা নাউন ফ্রেজ ব্যবহার করে দেওয়া। এরপর দেখো লাস্টেরটা, এখানে আর কোনো পরিবর্তন করতে হচ্ছে না। তো এইভাবে যদি তুমি আনসারটা করতে পারো, তাহলে এইবার কোনো টিচারই তোমাকে দশে দশ না দিয়ে যেতে পারবে না, তোমাকে এখানে দশে দশ দেওয়া তার জন্য মানে একটা সম্মানের ব্যাপার আমি বলবো। হ্যাঁ, সে তোমার লেখাতে অবশ্যই কী হবে, খুশি হবে। তো এই হলো আমাদের প্রথম যে আনসারটা ছিল, কোয়েশ্চেন প্যাটার্ন টু। সো ডিয়ার স্টুডেন্ট, আমরা এখন দ্বিতীয় প্রশ্নটা একটু দেখি। এখানে লেখা আছে, রিড দ্য ফলোয়িং টেক্সট অ্যান্ড মেক ফলো চার্ট শোয়িং দ্য স্ট্রাগল অফ নেলসন ম্যান্ডেলা ফর মাল্টিরেসিয়াল ডেমোক্রেসি অ্যান্ড হিজ অ্যাচিভমেন্ট, তার অর্জন এবং তার বহুজাতিক যে গণতন্ত্রের জন্য তার যে সংগ্রাম তার সম্পর্কে এখানে একটা ফ্লো চার্ট লিখতে বলা হয়েছে। প্রথম যে জিনিসটা দেওয়া আছে, ডেডিকেটেড হিমসেলফ টু দ্য স্ট্রাগল অফ আফ্রিকান পিপল। চলো এই কাজটা করি। এখন তুমি মনে করো একজন স্টুডেন্ট হিসেবে, কিন্তু তোমাকে অবশ্যই আবার বললাম তোমাকে ড্রাফট করার চেষ্টা করবা। এই যে ইনফরমেশনটা দেওয়া আছে এটা দেখো, তুমি একটু লক্ষ্য করো দ্বিতীয় নম্বর লাইনে ঠিক মাঝামাঝি জায়গায়। দেখো এখান থেকে শুরু করে এই জায়গায় দেওয়া আছে যে ডেডিকেটেড মাইসেলফ টু দ্য স্ট্রাগল অফ দ্য আফ্রিকান পিপল। এখন এই জায়গাটায় একটু খেয়াল করো, এই যে প্রশ্নটা তোমাকে দেওয়া হয়েছে, এই প্রশ্নে প্রথম যে ফ্রেজটা দেওয়া হয়েছে এটা দেখো ভার্বের পাস্ট পার্টিসিপল দিয়ে শুরু হয়েছে। এটা কী দিয়ে শুরু হয়েছে? ভার্বের পাস্ট পার্টিসিপল দিয়ে শুরু হয়েছে। তাহলে তোমার পরের যে ইনফরমেশনগুলো আছে সেটাও কী হবে? ভার্বের পাস্ট পার্টিসিপল দিয়ে শুরু হবে। এর একটা যেমন নাউন ফ্রেজ দিয়ে শুরু হয়েছিল, এখন তুমি এর আগের কোনো ইনফরমেশন কি দিতে পারবা? আবারও বলছি, এর আগে যদি কোনো ইনফরমেশন থাকতো তুমি দিতে পারতা না, তারপরে দিব, কারণ আমরা পরের লাইন থেকে পড়ি। এখানে বলা হয়েছে, আই হ্যাভ ফোট এগেইনস্ট হোয়াইট ডোমিনেশন অ্যান্ড হ্যাভ ফোট এগেইনস্ট ব্ল্যাক ডোমিনেশন। এখন দেখো, হোয়াইট ডোমিনেশন অ্যান্ড ব্ল্যাক ডোমিনেশন এই দুইটার সাথেই কী করেছে? সে যুদ্ধ করেছে। তাহলে আমরা এখানে দেখতে পারি যে এইভাবে লিখতে পারি যে ফোট এগেইনস্ট হোয়াইট অ্যান্ড ব্ল্যাক ডোমিনেশন, দুইটাই লিখবো। শুধু তার হোয়াইট ডোমিনেশনের ক্ষেত্রে মানে সে যে কোনো ধরনের ডোমিনেশনকে সে অপছন্দ করত। এরপর দ্বিতীয়টা বলা হয়েছে, দেখো, চেরিস্ট দ্য আইডিয়াল অফ ডেমোক্রেটিক অ্যান্ড ফ্রি সোসাইটি, সে একটা গণতন্ত্র এবং কি স্বাধীন সমাজের আদর্শকে সে তার মনের ভিতরে লালন করত। তাহলে এখানে কিন্তু এই বিষয়টা আমি এখানে দিয়ে দিতে পারি বা তুমি জিনিসটা দিয়ে দিতে পারো। এরপর দেখো লেখা আছে, লিভ টুগেদার ইন হারমোনি উইথ ইকুয়াল অপরচুনিটি, মানে সমান অধিকারে সবাই একত্রে বসবাস করা, এটাও সে চাইত। তো তুমি এটাই তুমি দিয়ে দিলা, যে তুমি ভাবলা যেহেতু এটা ভার্বের পাস তো আমি এখানে ভার্বের পাস দিয়ে দিয়ে দিই, হয়ে গেল। তুমি ভাবছো জাস্ট আমরা কিন্তু ড্রাফট করছি, হ্যাঁ, মানে কোনটা সঠিক বা কোনটা বেঠিক এটা আমরা পরে দেখব। এরপর তুমি আবার দিয়ে দিতে পারতো, দেখো যেমন এখানে বলেছে আই এম প্রিপেয়ার টু ডাই, এই জায়গাটা থেকে তুমি দিতে পারো প্রিপেয়ার টু ডাই, ওকে এটাও দিয়ে দিলাম। এরপর দেখো সবার শেষে একজন বলে দিল যে লোডেড হিজ হিউমিলিটি অ্যান্ড কাইন্ডনেস অ্যান্ড ডিগনিটি, মানে তার হিউমিলিটি কাইন্ডনেস ডিগনিটি এইসবের জন্য তাকে মানে সবাই প্রশংসা করতো, এটা তার একটা অ্যাচিভমেন্ট। কারণ এতক্ষণ আমরা যেমন তার স্ট্রাগলের কথাগুলো বললাম, ঠিক আছে, আমরা একটা তো আমরা অবশ্যই অ্যাচিভমেন্টের কথা বলতেই পারি, তো সেই ক্ষেত্রে আমরা অ্যাচিভমেন্ট হিসেবে এটা বলে দিলাম। তোমার হয়তো প্রবাবল আনসারটা দেখতে ঠিক এই যে আমাদের বোর্ডে যেটা দেখা যাচ্ছে সেটাই। এখন মনে করো একজন টিচার প্রথমটা তোমাকে কারেক্ট দিল, দ্বিতীয়টা কারেক্ট দিল, এই জায়গাটায় তোমাকে ক্রস দিয়ে দিল, ঠিক আছে, আবার পরেরটা কারেক্ট দিল, এইখানে আবার ক্রস দিয়ে দিল, আবারও তুমি কী পেয়ে গেলা? ছয় পেয়ে গেলা। তো তোমার কাছে মনে হতো এত সহজ একটা প্রশ্ন আসলো আর আমি দশে দশ পেলাম না, কারণটা কী? খেয়াল করো সিম্পল অফ কারেক্ট আনসারে দেখাচ্ছে। তো প্রথমটা যেহেতু হয়েছে তাহলে এখানে আর কোনো সমস্যা নেই, দ্বিতীয় তো কোনো সমস্যা নেই, তৃতীয় নম্বর এখানে হচ্ছে লিভ টুগেদার, আসলে কি তারা একত্রে বসবাস করতো নাকি তার বসবাস করার স্বপ্ন দেখত? আসলে স্বপ্ন দেখত, এই যে এখানে একটা স্বপ্ন দেখা যায় একটা ওয়ার্ড, এই ওয়ার্ডটা তোমাকে একটু নিয়ে আসতে হবে কষ্ট করে। তাহলে তুমি কী লিখতে পারতা? ড্রিম টু লিভ, কী লিখতে পারতা? ড্রিম টু লিভ টুগেদার ইন হারমোনি উইথ ইকুয়াল অপরচুনিটি। আশা করি তুমি বুঝতে পেরেছ। মাঝে মাঝে কিছু কিছু ভোকাবুলারি অর্থটা সম্পূর্ণভাবে প্রকাশ করার জন্য তোমাকে নিয়ে আসতে হতে পারে, তো এই জায়গাটায় তোমাকে অবশ্যই কি সচেতন হওয়া উচিত। পরেরটা ঠিক আছে, একদমই ঠিক আছে, এখানে কোনো ভুল নাই। পরেরটা বলেছে, দেখো লোডেড হিজ হিউমিলিটি কাইন্ডনেস অ্যান্ড ডিগনিটি, লোডেড মানে তাকে তো প্রশংসা করতো, প্রশংসা করতো তার হিউমিলিটিকে নাকি তার এইসব কারণে। তাহলে জাস্ট এখানে একটা যদি একটা ফর বসায় দিতাম, দেখো লোডেড ফর
হিউমিলিটি, কাইন্ডনেস অ্যান্ড ডিগনিটি। তার হিউমিলিটি, তার কাইন্ডনেস, তার ডিগনিটির জন্য তাকে করতে প্রশংসা করা হতো, এটাই তার একটা অ্যাচিভমেন্ট, তাহলে কিন্তু আমার পুরো আনসারটা হয়ে যেত। এখন তুমি খেয়াল করো, মনে করো, হাউ টু প্রেজেন্ট দ্য আনসার, কীভাবে আনসারটা আমি প্রেজেন্ট করব। তো সবচেয়ে যেটা সহজ উপায় সেটা হলো কি, তুমি আগে লিখে নিবা যে এরকমভাবে আনসারটা কোয়েশ্চেন নাম্বার টু, এ ফ্লো চার্ট অ্যাবাউট দ্য স্ট্রাগল নেলসন ম্যান্ডেলা ফর মাল্টিরেশিয়াল ডেমোক্রেসি অ্যান্ড হিজ অ্যাচিভমেন্ট হ্যাজ বিন গিভেন বিলো। তো এটা যেটা প্রশ্ন আছে সেটার আগে ফার্স্ট এরকম লিখলে এ ফ্লো চার্ট অ্যাবাউট, এটা লেখার পরে বাকিটা তুমি লিখলা অ্যাবাউটের পরে, এবং সবার শেষে লেখলা হ্যাজ বিন গিভেন বিলো। এখন যেটা নাকি মানে করা উচিত সেটা হলো এই ধরনের প্রশ্নটা একদম পাশাপাশি করে মোট ছয়টা গড় এরকমভাবে তৈরি করে দেওয়া, এটা হলো আমাদের মানে একদম মানে পারফেক্ট একটা ওয়ে। কিন্তু অনেকেই এটা ওই তাদের লেখা বড় হওয়ার কারণে লিখতে পারে না সমস্যার কারণে, তার জন্য টিচাররা তোমাদের সবসময় কি সাপোর্ট করে দেয়। হ্যাঁ, তো এই জিনিসটাই তুমি যদি আবার এইভাবে উপস্থাপন করো, খেয়াল করো ঠিক এইভাবে নিচে নিচে করে, জাস্ট প্রথমটা তুমি লিখলাম, জাস্ট উত্তরগুলোই তুমি এইভাবে ধাপে ধাপে নিচে নিচে করে তুমি দিয়ে দিলাম, তাহলে কিন্তু তোমাকে নাম্বার দিতে টিচার বাধ্য থাকবে। হ্যাঁ, এখানে এমন কোনো না যে তোমাকে নাম্বার দিবে না, ঠিক আছে। তো ডিয়ার স্টুডেন্ট, আশা করি তোমরা সম্পূর্ণ ক্লাসটা অবশ্যই খুব ভালোভাবে এনজয় করেছ, তো আশা করি তোমাদের এর মধ্যে কোনো প্রবলেম হয়নি বুঝতে। তারপরও যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই কমেন্ট বক্সে প্রশ্ন করবা, আর যদি ক্লাসটা তোমাদের কাছে উপভোগ্য মনে হয় তাহলে অবশ্যই চ্যানেলের পরবর্তী ক্লাসগুলো পাওয়ার জন্য সাবস্ক্রাইব করে রাখবা, বেল আইকনে অবশ্যই ক্লিক করে রাখবা, যাতে তোমার কাছে নোটিফিকেশনটা চলে যায়। থ্যাংক ইউ অল ফর ওয়াচিং দিস ভিডিও।